and only Jirani থেকে আগত আমাদের প্রাণপ্রিয় সামারের জাতীয় ক্রাশ সজল ভাই 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 ঘুরতে যাচ্ছি গরমের দেশে। গতকালকে খুব ঠান্ডা ছিল, অনেক বৃষ্টি ছিল। কি খাগড়াছড়ি যাবি? কায়ুম ভাইয়ের বান্ধবী আছে খাগড়াছড়ি। কি ভাই পরে রেখা দেখে আরে না, আমি এনে রেখে গেলে ফরিদপুর যাবো গা। উঠলো উঠো না উঠলো জায়গা। দুই দিন আগেই হচ্ছে কুরবানির ঈদ গেল, আর কুরবানির ঈদে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা বাসা থেকে বেরই হতে পারিনি। ফাইনালি আজকে ঈদের তৃতীয় দিন, আমরা বাসা থেকে বের হয়েছি এবং আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে গাজীপুর শ্রীপুর এরিয়াতে অথবা কালিয়াকুর এরিয়াতে। ওই সাইটগুলা খুবই সুন্দর এরিয়া, মূলত ওই জায়গাগুলো আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো, সুন্দর সুন্দর কয়েকটি জায়গা, এবং প্রচুর পরিমাণে এনজয় করব, ফান করব, অনেক এন্টারটেনমেন্ট হবে এই ভিডিওতে। সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। সো দেখতে থাকেন। ফাইনালি আমরা এখন আসি হচ্ছে চন্দ্রা, না না সরি জিরানি, না ভাই আমরা এখন আসি জিরানি বাজার। মাহবুব ভাই এবারে কাইম ভাই বৌদির হাতে চা খাচ্ছে, আলফামিন খাচ্ছে মোজো, তারপরে যে এখানে আছে হৃদয়, মুখ দিয়ে আসি, এখানে আছে হচ্ছে হৃদয়ের বৌদি, আলামিনের বৌদি, মাহবুব ভাই বৌদি, কাইম ভাইয়ের বৌদি। আর এখানে আছে আমাদের টমটম। তুই ভাবি কবি কেলে, তুই কবি মামি, আমার তো ভাগ্নি। ওই ওই তো আমি তো নাম ধরে ডাকি, কেমন লাগতেছে ঘুরতে এসে? হ্যাঁ এখানে চা খাচ্ছি আর সজল ভাইয়ের জন্য অপেক্ষা করছি, সজল ভাই আসলে আবার দেখা হবে। জিরানি থেকে আগত আমাদের প্রাণপ্রিয় সাভারের জাতীয় ক্রাশ সজল ভাই ভাই ভাই। না না আসলে ভাই আলামিন কাপাই যাবে সাভার, আর আপনি কাপাই যাচ্ছেন আসুলিয়া। এবং এবং সজল ভাই আসুলিয়া এবং সাভারের গন্ডি পেরিয়ে এখন উত্তরায় রাজত্ব করতেছে, উত্তরা মিরপুর যাত্রা বাড়ি। আর আমি তো পড়ে রইলাম এক নয়া বাড়ি রেডিও কলোনি জালেশ্বর। আর কাইম ভাই তো পুরা সাভারের মানিকগঞ্জ লয়ে লইছে, খাগড়াছড়ি ভুলে ভাই কি কয়? আমার কি হনে আমি এতিম। আর মাহবুব ভাই, আর মাহবুব ভাই হচ্ছে চিরাগঞ্জ আলী শহর। ভাই ভাই বলে পরিচয় করাই দিলেন না? এলাম নুরু, আর পুত্র ছোট ভাই। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ভাই তুষার, মাহবুব ভাই, আব্দুল কাইম ভাই, আলামিন,
আর হচ্ছে লাথু হৃদয় 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 আর এটা হচ্ছে ভাই মানে আমার বউ বিয়ে করাবো হ্যাঁ বিয়ে করাবো তো আজকে সজল ভাইরে হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগতেছে এর বিষয় না ভাই ফাইনালি চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা এখন আসি হচ্ছে বারুইপাড়া এবং আই মিন বারুইপাড়ার ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে ঢুকছি তো এদিক দিয়ে হচ্ছে কালিয়াকোর দিয়ে বের হওয়া যায় তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যদি বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে অ্যাকশন ক্যামেরাটা আসলে হেলমেটে রাখা একটু পেন হয়ে যাবে অথবা বাধ্য হয়ে অ্যাকশন ক্যামেরাটা আসলে আর কি মানে খুলে ফেলতে হতে পারে সামনে আছে হচ্ছে সজল ভাই তারপর আব্দুল কাইয়ুম ভাই আমি আর আমার পিছনে আলামিন আমরা রাইড করতেছি খুব সুন্দর একটা জায়গায় যাব ঘুরবো আপনাদেরকে দেখাবো জায়গাটা হ্যাঁ রাস্তাগুলো খুব সুন্দর তো ভিউয়ার্স আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা অসম্ভব সুন্দর আপনারা দেখতেই পারতেছেন অসম্ভব সুন্দর একটি জায়গা এই পাশে বিশাল এক খাল এ পাশেও মানে হচ্ছে দুই পাশে পানি মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা অসম্ভব সুন্দর লাগতেছে আর ওয়েদার তো এক কথায় মানে অসাধারণ একটি ওয়েদার আসলে মানে বলার মতো কোনো ভাষাই নাই এত সুন্দর একটা ওয়েদার পাচ্ছি এই জায়গাটা আসলে আর কি মানে খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আমরা এখন অসম্ভব সুন্দর একটা জায়গায় আসছি আর এই জায়গাটা হচ্ছে এই মানে এই জায়গার নাম হচ্ছে দুবাইল কি সুন্দর একটা ওয়েদার দেখতেই পারতেছেন এখানে আছে আমার বউ আর হচ্ছে এদিকে সজল ভাই তারপর সজল ভাইয়ের একটা ছোট ভাই ছবি তুলতে ভিডিও করতেছে আর আপনাদেরকে দেখাই আসল সময় এদিকে আসা পরও দেখা তারপর এখানে আছে হচ্ছে আমাদের হৃদয় এবং কাইম ভাই মাহবুব ভাই আলামিন ঠান্ডা লেগে গেছে মাথা ব্যথা করতেছে আমার ভাই কেমন লাগতেছে খুবই সুন্দর জায়গা অসাধারণ একটা জায়গা এই রেস্টুরেন্টে ঢুকবো আমরা এই রেস্টুরেন্টে ঢোকার পর কিছু খাবো এবং আকাশটা দেখেন কত সুন্দর মেঘাচ্ছন্ন অসাধারণ মজা ঘুরতে ঘুরতে চলে আসলাম গাজীপুর কালিয়াকোর হাইটেক সিটি বা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রেলওয়ে স্টেশন এখানে দেখা যাচ্ছে ভালোই পানি জমছে বৃষ্টির পানি তবে জায়গাটা সুন্দর আমরা এখানে বেশ কিছুক্ষণ বসবো আড্ডা দিব গল্প গুজব করব আপনারা দেখতে পারবেন আর বৃষ্টিতে আমার অ্যাকশন ক্যামেরার অবস্থা বেশি একটা ভালো না এখন যেই ভয়েসটা পাচ্ছেন এটা মূলত হচ্ছে ভয়েস ওভার তো আমার বৃষ্টিতে অ্যাকশন ক্যামেরাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে
এবং ভয়েস আসতেছে না, এতক্ষণ ভয়েস আসছে বাট এখন থেকে হচ্ছে ভয়েস আসতেছে না, এই জন্য বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। অসম্ভব সুন্দর একটা জায়গা, কায়ুম ভাই পাকোড়া খাচ্ছে, সজল ভাই খাচ্ছে, মাহবুব ভাই খাচ্ছে, আমাদের লাচু খাচ্ছে, আরামিনও খাচ্ছে। পাকোড়া খাও, যাও খাও, আমরা এখন আসি হচ্ছে গাজীপুর কালিয়াকোর হাইটেক সিটি বা হচ্ছে রেল স্টেশন। আজকে ট্রেন আসলে সময়রে উঠাই দিব, ফরিদপুর যাবো গা। টু ভিউয়ার্স, ফাইনালি আমরা গাজীপুর কালিয়াকোর হাইটেক সিটি বা হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি এবং আমরা যাব হচ্ছে বারুইপাড়া। সুন্দর এবং ভালো একটা চায়ের দোকান আছে, অসাধারণ চা বিক্রি করে সেখানে। আমরা এখন সেখানে যাব চা খেতে এবং আপনাদেরকে দেখাবো অসাধারণ চা। আর এই জায়গাটাতে বসতে আসলে মানে ভালোই লাগে, কিন্তু দুর্ভাগ্য যে আজকে আমরা আসলে ট্রেন দেখতে পারিনি। এর আগে বেশ কয়েকবার আসছি এবং ট্রেনও দেখছি, আজকে আমরা ট্রেন দেখতে পারিনি, এই জন্য আসলে একটু খারাপ লাগছে। এখন হচ্ছে বারুইপাড়া আটকে রয়েছে বৃষ্টির মধ্যে, বারুইপাড়া না বারুইপাড়া, বারুইপাড়া কুবিরপুর সন্ধ্যা নন্দন, এখানে আটকে আছি। এখানে চা খাবো, গরু দুধের চা। এই চাটা আসলে খুবই মজা, এর আগেও অনেকবার খাইছি। এখানে সজল ভাই ওনারা বসে আছেন, নন্দন যাবে এই তারা ভালোই তো, দেখুন এই আমাদের বাইক তবে আজকে চাটা অনেক মজা লাগছে, অনেকদিন পরে মনে হইতেছে একটা চা খাইতেছি। তুমি যে এক্সপ্রেশন দিছো সময় টক লাগলো, সেই সাতকে কেমন লাগছে, আমি বলবো না আমার শরম করে, তো ভিউয়ার্স আসলে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমরা অ্যাকশন ক্যামেরাটা ইউজ করতে পারিনি এবং বাইক থেকে ভিডিওটা আসলে করতে পারিনি। যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমরা কিন্তু করেছি। তো আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং অনেক এনজয় করছি, এটাও সত্যি। এবছর বৃষ্টিতে ভিজে সেরা রাইড এটা ছিল আমার, তো অনেক এনজয় করছি, অনেক ভালো লাগছে ফুল ভিডিওটা। তো ওভারঅল মানে অসাধারণ একটা ট্যুর ছিল। তো মূলত আউটরোটা আসলে বাইকে বসে দিতে পারিনি, তার কারণ হচ্ছে বৃষ্টি ছিল আর আমার অ্যাকশন ক্যামেরাটা অলরেডি নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ভিজে। আমাকে আবার নতুন অ্যাকশন ক্যামেরা কিনতে হবে এবং হচ্ছে এই ট্যুরটা অনেক এনজয় করছি, আপনারা তো দেখলেনই। আর আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।